ওয়েলকাম টু দি ভিডিও। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে ম্যাথিউ আর্নল্ড, লিও তলস্তয় এবং ক্রিস্টিনা রোসেটি এদেরকে নিয়ে। তো প্রথমেই লিও তলস্তয়, লিও তলস্তয়কে যদি বলি যে উনি হচ্ছে রাশিয়ান রাইটার, আর তার ফেমাস যে ওয়ার্ক, তার ফেমাস ওয়ার্কের মধ্যে আছে ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস একটি উপন্যাস, এই উপন্যাসটি লিখেছেন লিও তলস্তয়। তারপর আছে আনা কারেনিনা, এটিও তার একটি উপন্যাস। তারপর অপর একটি লেখা আছে, সেটি হচ্ছে এ কনফেশন। ক্রিস্টিনা রোসেটি, হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ফেমাস পোয়েমস। ক্রিস্টিনা রোসেটির যে ফেমাস পোয়েমস, তার মধ্যে অ্যান অ্যাপল গ্যাদারিং একটি কবিতা। তার অপর কবিতার মধ্যে হচ্ছে মাই ড্রিম, তারপর ড্রিম ল্যান্ড, তার উপর একটি কবিতা। তার আরেকটি কবিতা আছে এ ডটার অব ইভো, তারপর ব্রাইট সনেট, তার একটি কবিতা আছে। তো এগুলো হচ্ছে ক্রিস্টিনা রোসেটি এর কবিতা। তারপর যার কথা না বললই নয়, উনি হচ্ছেন ম্যাথিউ আর্নল্ড। উনি হচ্ছেন ম্যাথিউ আর্নল্ড। তো ম্যাথিউ আর্নল্ডের একটি পোয়েট্রি আছে যে দি স্টাডি অফ পোয়েট্রি, দি স্টাডি অফ পোয়েট্রি, এটি ম্যাথিউ আর্নল্ডের, এবং এটি একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। তারপর তার যে মেজর পোয়েমস আছে, পোয়েমসের মধ্যে প্রথমেই ডোভার বিচ, তারপর দি স্কলার জিপসি, তারপর দি ফরসেকেন মারম্যান, ওয়েস্টমিনস্টার অ্যাবে, সৌরভ অ্যান্ড রুস্তম, তারপর ক্রোমওয়েল, এগুলো হচ্ছে তার পোয়েম, তার কবিতা। তারপর আছে তার এলিজিস, এলিজিস মধ্যে যে তার যে এলিজি আছে, তার মধ্যে প্রথম হচ্ছে রাগবি চ্যাপেল। তো রাগবি চ্যাপেল উনি লিখেছিলেন তার বাবার মৃত্যু শোকে। তারপর হেন্স গ্রেভ, হেন্স গ্রেভ লিখেছিলেন তার ভাইয়ের মৃত্যু শোকে। এবং হাওয়ার্ডস চার্শিয়ার এটি লিখেছিল চার্লোটি ব্রন্টির মৃত্যু শোকে। আর পর আছে থার্ড সিজ, এটি লিখছিল ক্লেফের মৃত্যু শোকে, অর্থাৎ ক্লাফের মৃত্যু শোকে। তো ভিউয়ার্স, এগুলো ছিল আমাদের ম্যাথিউ আর্নল্ড, লিও তলস্তয় এবং ক্রিস্টিনা রোসেটি এর আলোচনা। ইংরেজি সাহিত্যের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফারুক লার্নিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।